পারমাণবিক হামলায় কথা বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার মাশরুমের দৃশ্য। কিন্তু ছোট পরিসরেও পারমাণবিক হামলা করা সম্ভব, যেটা দিয়ে কেবল একটা ছোট শহর ধ্বংস করা যায়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের ভয়ঙ্কর আর্টিলারি 2L7 পিয়ন কামান মোতায়েন করেছে। বলা হয় এটাই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর কামান। তবে এই কামানটির বিশেষত্ব হচ্ছে এটা পারমাণবিক হামলা করতেও সক্ষম। কিছুদিন থেকে জেলেনস্কি বলে আসছিলেন রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করবে। পুতিন জেলেনস্কির এই আশঙ্কাকে আরও এক ধাপ এগিয়ে নিল। কিন্তু একটা কামান থেকে কিভাবে পারমাণবিক হামলা করা সম্ভব? পারমাণবিক হামলা করলে ফলাফলই বা কী হবে? জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রাশিয়া তাদের দখল করা ইউক্রেনের ডোনবাস অঞ্চলে কামানটি মোতায়েন করেছে। এটা 37-47 কিলোমিটার ধরে গোলা নিক্ষেপ করতে পারে। অর্থাৎ এটা যদি পারমাণবিক হামলা করে, তাহলে সেই বিস্ফোরণ এটা থেকে 47 কিলোমিটার দূরেই ঘটবে। এ থেকে স্পষ্ট হয় যে এর পারমাণবিক হামলায় বিস্ফোরণের ব্যাসার্ধ খুব একটা বেশি হবে না। এটা মূলত 203 মিলিমিটার ব্যাসের গোলার মাধ্যমে হামলা করে। কামানটির নাম 2L7 পিয়ন হলেও এটা মালকা নামেই বেশি পরিচিত। এটাকে হেভি আর্টিলারি ক্যাটাগরিতে ফেলা হয়, কারণ হচ্ছে এর গোলার আকৃতি এবং গোলা নিক্ষেপের দূরত্ব। পশ্চিমা ট্যাঙ্কগুলোর গোলার আকৃতি হয় 120 মিলিমিটার, আর রাশিয়া এবং চীনের ট্যাঙ্কগুলো 125 মিলিমিটার। কিন্তু এই কামানের গোলা 203 মিলিমিটার। এটা 70-এর দশকে তৈরি। তখন থেকে এটা সোভিয়েত আমলের সব থেকে শক্তিশালী আর্টিলারি। এর আগে বিভিন্ন যুদ্ধে কামানগুলো ব্যবহার করা হয়। প্রথম ব্যবহার করা হয় আফগান যুদ্ধে, এরপর চেচনিয়া যুদ্ধগুলোতেও কামানগুলো ব্যাপক হারে ব্যবহৃত হয়। মূলত এগুলোর হামলাতেই চেচনিয়ার রাজধানী গ্রোজনি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরপর রাশিয়া জর্জিয়া যুদ্ধেও এগুলো মাঠে নামিয়েছিল। রাশিয়া বাইরে কেবল আজারবাইজান এগুলো যুদ্ধে ব্যবহার করেছে। 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে এগুলো ব্যবহার করে আজারবাইজান। রাশিয়ার ডোনবাসে এগুলো ব্যবহার করেছিল বলে আগে থেকেই ধারণা করা হয়। তবে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ ছবি প্রকাশ করে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো এগুলো নামানো হচ্ছে। এখন প্রশ্ন হল, রাশিয়াকে পারমাণবিক হামলা করতেই এগুলো মাঠে নামাচ্ছে? আপাতত না, কারণ এই মুহূর্তে পারমাণবিক হামলার প্রয়োজন রাশিয়া নেই। তবে যেহেতু এগুলো যুদ্ধের মাঠে আছে, তাই পারমাণবিক হামলার একটা সম্ভাবনা তৈরি হলো। আর এটা স্পষ্ট যে রাশিয়া যদি স্বেচ্ছায় আগ বাড়িয়ে পারমাণবিক যুদ্ধ চায়, তাহলে এই কামানই সবার আগে ব্যবহার করবে। প্রশ্ন হলো, এরকম পারমাণবিক হামলায় কেমন ক্ষতি হবে? এগুলো মাত্র কয়েক কিলোটনে হতে পারে। জাপানে ফেলা বোমার ক্ষমতার 1/3 ক্ষমতা হয় এদের, ফলে এগুলো দিয়ে কোনো একটা শহরের গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করা সম্ভব, বিশেষ করে বড়সড় সামরিক ঘাঁটি। প্রিয় দর্শক, জেলেনস্কি যে পারমাণবিক হামলায় ভয় পাচ্ছে, তার বাস্তবতা কতটুকু বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।